लगा के हाँ। Hey everyone and welcome back to a new vlog। तो तुमरा तो देख ले जे এই সিংহাসনটা আমরা সেদিন কে রং করছিলাম দেখি সিংহাসনটা আমরা দেখি দেখালাম এই সিংহাসনটা এটা আমাদের পুরনো কাঠের সিংহাসন এই সিংহাসনটা রং করেছে দুকট করে মেরেছে মেরে রোদে দিয়েছিলাম আর আজকে শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি আজকে পাবো নতুন সিংহাসন আর ওখানে একটা নতুন সিংহাসন ওই সিংহাসনটা নতুন কেনা হয়েছে পাথরে তো চলো আজকে দিনটা ঠাকুরের নাম করে শুরু করা যাক चाल मगज पोस्त और टक दई कक दई कम বসে খাই আয় তো আজকের ব্রেকফাস্টে আছে আমাদের পরোটা সুজি আর এটা কি বলে খেজুর ভুলে যাই মাঝে মাঝে দইপোনা বানানোর জন্য আমি এখানে সাদা পোনা মাছগুলোকে হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এখানে বেটে রেখেছি আমি আদা রসুন আর দুটো লঙ্কা বাড়িতে আজকে টুং টাং মিউজিক শুনতে পাবো কারণ লাম্বারের কাজ হচ্ছে আজকে বাড়িতে সেই জন্য রান্নাঘরে এলে না ভেঙে নিয়ে একসা হয়ে যাবে আমাদের তো ফ্যান লাগালে ভালো এই ছোটো যদি না টেবিল ফ্যান পাওয়া যায় না তো এখানে বসে দিলে दीदी एसि लगा তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি চাল মগজ আর পোস্ত বাটা দেব ऑलरेडी तेल छाड़ा शुरू हो गया
এখানে আমি পেটিয়ে রেখেছি কিছুটা টক দই, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, কারণ লো ফ্লেমে না করলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। একটু জল মিশিয়ে মাটিটা আমি এখানে মাছে হলুদ দিয়েছিলাম বলে সেইটার মধ্যে একটু হলুদ হলুদ হয়ে গেছে, তোমরা যদি চাও একদম সাদা করতে তাহলে হলুদ দেবে না, মাছ ভাজার সময় তো হলুদ দেবে না, তাহলে আর গ্রেভিটাও হলুদ হবে না, কারণ মাছ ভাজার পর যেই তেলটা থাকে না সেই তেলটার মধ্যেই আমরা এই গ্রেভিটা তৈরি করি। এবার একটু গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো, দিয়ে দইয়ের বাটিটায় সামান্য একটু জল দিয়ে পুরো মাখন, এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ফুটতে দেবো, ব্যাস তারপর রেডি। এখানে আমার দই পোনা, তাই তো চক্রবর্তী বাবু, হুম চক্রবর্তী বাবু খায় না কিন্তু দেখছে, রান্না হচ্ছে আর্ট, তাই তো রান্না হচ্ছে শিল্প, আমার মনে হয় যে রান্না করতে পারে সে দুনিয়া সব কিছু করতে পারে, আমার তো একটা সময় মনে হয় কি তোমার কি তাই মনে হয় কি যে করতে পারবে না সে দুনিয়া জয় করতে পারবে সত্যিকার, তাই না বলো, লোকে নিজে খেতে পারবে, একদম সত্যিকার, যদি আমি ভালো রান্না পারি না তবু তুমি করো না ভাবো যে পারি না, তুমি করলে কি সুদ্ধ ফাটিয়ে দাও অবশ্যই, একদম আমি সবসময় তাই মনে করি, ধৈর্য সহকারে দাঁড়াও, কষ্ট হোক করম লোক দারুণ ভাবে কাজটা করো, দেখবে হেভি লাগবে পরিবারের মধ্যে আনন্দ করুন, সে হোক না গরম হোক কষ্ট হোক, যার জন্য আমার মাঝে মাঝে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, ঠিক আছে তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, সেটা তো ঠিক আছে সেটা হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি রান্নাটা ফাইনালি রান্না করবে, গরম কিসের তোমার, তোমার শরীরে এত জ্বালা কিসের, এত গরম কিসের, সবচেয়ে ভালো কিন্তু যখন তুমি ব্যাপারটা কাজটা করবে ফাইনালি, যখন রান্নাটা হবে এই রান্না যখন ফাইনালি হবে তখন তুমি ভাববে যে না ওই পরিশ্রমটা পরিশ্রমটা সার্থক হয়েছে, তাই না, সেই জন্যই ব্যাপারটা করা। এবার এবার আসছে রান্না পুজো, হুম রান্না পুজো আমার হালাত খুব খারাপ হয়ে গেছে, হুম হুম রান্না পুজো তো দেখাবো আমরা, রান্না পুজো তো ব্যাপার স্যাপার হয় সবাই জানে কি রান্না করবো, একদম একদম বেশি কিছু করবো না অল্পের মধ্যেই করবো, আর আমাদের যেহেতু ঠাকুরকে দেয় না, মানে অনেকে বাড়ি আছে যেমন আমাদের পাশে বাড়ি আছে ওরা মানে সবকিছু রান্না করে মাছ ফাছ যাবতীয় যা যা রান্না হয় সব রান্না ঠাকুরকে দিতে হয়, আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি ওই ঠাকুরকে দেওয়া ব্যাপারটা রাখিনি যেহেতু, সেহেতু আমাকেও রাখতে হয়নি, এটাকে খুব ভালো কাজ করে দিয়ে গেছে আমার শাশুড়ি, হয়তো আমার কথা ভেবেই যে আমার বৌমা পারবে না ঠাকুরকে দিতে, আর ঠাকুরকে দিতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, রান্না করতে করতে কথা বলতে পারবে না, অনেক কিছু নিয়ম কানুন আছে, তো সেই সব চিন্তা ভাবনা করেই হয়তো আমার শাশুড়ি আনন্দ হয়, এটা আনন্দ হয় আমার খুব আনন্দ পুজোর সময়টা আনন্দ হয়, যাই না কেন রান্না পুজোটা আমাদের এখানে আমাদের পাড়াটা সবাই এদেশি, খুব কম বাঙাল আছে, তো সবার বাড়িতে মানে রাত্রি 12:30-1 পর্যন্ত লাইট চলছে, টিভির আওয়াজ, এ ওকে হাঁকছে কি রে রান্না হয়ে গেছে কি রান্না চলছে, তো এইরকম হয় মানে বেশ উৎসব উৎসব মানে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মনে হয় রান্না পুজোটা, ওই জন্য তো সবাই মেয়ে চায়,
মেয়ে চাই তো এই জন্যে আমার মা মাম আমি গেছি রান্নাঘরে রান্না করতে, আর বিছানা কিছু মানে বাসি বেছানা ও গুছিয়ে রেখেছে, মাম্মাম পুরো গুছিয়ে রেখেছে। যাই হোক, ওখানে একটু চাদর বেরিয়ে আছে, তাও বাসি বিছানাটা গুছিয়ে রেখেছে, আমার অনেক বড় কাজ করে দিয়েছে। আবার স্নানে চলে গেছিল, একা একাই ও স্নান করে এসছে। আমার মাম্মাম তো অনেক বড় হয়ে গেছে, তাই না? কোথায় খুলে রেখেছো কেন? আচ্ছা, বাহ খুব সুন্দর হয়েছে মা বিছানা গোছানোটা। ও মা, মা গো তুই মায়ের এত কাজ করে দিস। হ্যাঁ, কিন্তু দেখ যদি তোমাকে গোছাতে হতো না, তাহলে দেখো তোমাকে আর গোছাতে হলো না। হ্যাঁ সেই তো, ওই জন্যই তো আমি ভগবানের কাছে মেয়ে চেয়েছিলাম, যে ভগবান আমাকে একটা মেয়ে দিও, বুঝলি? তোমাদের তখন বলছিলাম না আমি মিন্ত্রা থেকে দুখানা কুর্তি কিনেছি, সেই কুর্তিগুলো দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে তোমার, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কিসের, বিসুদ বিসুদ বিসুদের কুর্তিগুলো জাস্ট ওয়াও, সত্যিকারের খুব সুন্দর, খুব সুন্দর। আর ফিটিংসও খুব সুন্দর, মানে সাইজগুলোও একদম ঠিকঠাকই আসে। এই কুর্তিটা নিয়েছি আমি একটা, এই একটা কুর্তি, এটা পুরো লং, এইখানটায় কাটা, এখান থেকে কাটা, পুরো লং কুর্তি, ফুল স্লিভ। শীতকালেও মানে নভেম্বর টভেম্বর নাগা যেমন হালকা হালকা শীত, পরে বেরানো যাবে। এবারে তো কালী পুজো নভেম্বরেই মনে হয় পড়েছে, তো এই একটা কুর্তি কিনেছি, খুব সুন্দর। এই বুকের কাজটা না এটার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দেখো স্কাই কালার। এই কুর্তিটা তো অসাধারণ। কথা পুজোতে বেরোবো না, এটা এটা হতেই পারে না। তো মেয়েকে পড়াতে পড়াতে না খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন বানালাম একটু ম্যাগি। আমি আর মামা এখন ম্যাগি খাবো। ততক্ষণের জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, কারণ আনন্দে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।